সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ভারতের পার্লামেন্টে পাশ হয়েছিল 2019 সালে। তবে চার বছরের বেশি সময় পর লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সোমবার কার্যকর হয় আইনটি। পরদিন শুরু হয় অনলাইন রেজিস্ট্রেশন, কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। আইনটিকে অসাংবিধানিক বলছে বিজেপি বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নাগরিকত্বের আবেদনকারীদের পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। তবে একে নাকচ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ সে যে বঙ্গালি হিন্দু আয়ে হ্যাঁ ইনকো নাগরিকতা দেনে কে লিয়ে এ কানুন হ্যায়। মমতা জি কো মে খুলি চুনৌতি দেতা হুঁ। মমতা দিদিকে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই যে কারো নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এই আইন নয়। দিদি হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন, দলের ভোট ব্যাংক সংগবদ্ধ করার চেষ্টা করছেন তিনি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমরা নাগরিকত্ব পাবেন। একে তাই মুসলিম বিরোধী আইন বলা হচ্ছে। কিন্তু অমিত শাহর দাবি, ওই তিন দেশ থেকে নিপীড়নের শিকার হয়ে কেউ ভারতে প্রবেশ করেনি। আসামে ব্যাপক বিক্ষোভ করছেন সিএএ বিরোধীরা। তারা বলছেন 1985 সালের আসাম চুক্তি অনুযায়ী নাগরিকত্ব পাবেন কেবল 1971 সালের 24 মার্চ পর্যন্ত রাজ্যে আসা বিদেশিরা, তাই এটি আসাম চুক্তির লঙ্ঘন। দক্ষিণী সিনেমার মহাতারকা কমল হাসান বলেন, লোকসভা ভোটে জিততে তাড়াহুড়ো করে এই আইন কার্যকর করেছে বিজেপি। তামিলনাড়ুতে এই আইন কার্যকর না করতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া সুপারস্টার থালাপাতি বিজয়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ধর্মকে পুঁজি করেই বাজিমাত করছে বিজেপি, যাতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর লোকসভার বৈতরণী পেরুতে সিএএ হতে যাচ্ছে মাস্টার স্ট্রোক। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।